Assalamualaikum, আমি মোশাম্মদ জিন্নাত, আমার বাবার নাম মোহাম্মদ জলিল হাওলাদার, মায়ের নাম মোশাম্মদ শাহিনা বেগম, গ্রাম বেতমোড় মঠবাড়িয়া থানায়। আমি আজকে ভিডিওটা করতে মানে বাধ্য হয়েছি, কারণ আমার স্বামী এবং আমার দুজনের জীবন এখন হুমকির মুখে। আমরা এমন এক পর্যায়ে আসছি যেই জায়গায় বারবার আমাদের মৃত্যুর সম্মুখীন হইতে হইতেছে। এখন আমাদের এই অবস্থা, আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন, আর যাতে করে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। আমার বিগত 27/10/2023 সালে বিয়ে হয়েছে সিএনডিবি, ছেলের নাম মোহাম্মদ সজীব সর্দার, বাবার নাম জাকির সর্দার। বিয়ের পর তখন আমি এই বিবাহে রাজি ছিলাম না, আমার ফ্যামিলি, আমার নানা বাড়ির লোকজন, আমার খালার সবাই মিলে আমার এই বিবাহের জন্য বাধ্য করছে, কিন্তু আমি এই বিবাহের জন্য রাজি ছিলাম না। আর আমার ওই টাইমটা লেখাপড়ার দিকে মনোযোগী ছিলাম, আমার এই লেখাপড়া চলতেছিল ঠিকই, কিন্তু আমার বিবাহের পর অতটা গুরুত্ব দেওয়া হয় না আমার লেখাপড়ার প্রতি। লেখাপড়ার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে এই জায়গায় আমার জীবনটা ওই জায়গায় শেষ করে দিয়েছে আমার ফ্যামিলি। তারপর বিবাহের কিছু মাস পর আমার ফ্যামিলি আর আমার শ্বশুরবাড়ির লোকের সাথে মানে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয় প্রায়। এর ভিতরে আমার বাবা সৌদি আরবে চলে যায় বাহিরে। বাইরে চলে যাওয়ার পর এই দুই ফ্যামিলির ভিতরে আরও আস্তে আস্তে বিরোধ সৃষ্টি হয়। তারপর বিরোধ সৃষ্টি হওয়ার পর, কথা কাটাকাটি রাগারাগি হওয়ার পর আমার ফ্যামিলি মানে আমাকে ডিভোর্স করার জন্য উঠে পড়ে লেগে যায়, কিন্তু আমি এই সিদ্ধান্তে রাজি ছিলাম না ওই টাইমটে। আর যদিও আমার অমতই বিয়েটা হয়েছে, অমত বিয়েটা হওয়ার পরও আমি সব কিছু মানিয়ে নিয়েছিলাম, সব কিছু মানিয়ে নিয়েছিলাম। আমি সম্পর্কটা কোনোদিন ভাঙতে চাই নাই, কিন্তু এক পর্যায়ে আমার ফ্যামিলি সাথে আর আমার শ্বশুরবাড়ির লোকের সাথে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কী না কী কথা হয়েছে এটা আমার জানা নাই। হঠাৎ করে একবার আমার যে বিয়ে পড়াইছে যে কাজের থেকে, ওই কাজের কাছে নিয়ে যায় সোনাখালী শহীদুল কাজের কাছে, তার অফিসে নিয়ে যায়। আমার মা, মামা, তারপর আমার খালা, আমার খালতো ভাই, তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে আমার শ্বশুরও উপস্থিত ছিল। তারপর তাদেরও ওই সাইডে বসে হয়তো কি না কি কথা হয়েছে আমি জানি না, পরবর্তীতে আমি শুনতে পারি যে আমার তালাক করান মানে তালাক নেওয়ানো হয়েছে আমার স্বামী থেকে, কিন্তু আমার বাসার থেকে বলে নিছে যে আমার আমি নিজে তার ডিভোর্স দেব, কিন্তু না, ওই জায়গায় আমার তালাকের এতে সই করানো হয়েছে। পরবর্তীতে এই 2 লক্ষ টাকা নিয়ে চুক্তি করানো হয়েছে, আমার ফ্যামিলি বলছে যে আমাদের 2 লক্ষ টাকা দিতে হবে দিনমোহরের। তারপর এটা আমার জানা নেই। তারপর আমি যখন জানতে পারি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ফ্যামিলি 2 লক্ষ টাকা আনছে, এই নিয়ে আমি ঝামেলা রাগারাগি করছি আমার খালা আর আমার মায়ের সাথে যে তোমাদের কিসের অভাব আছে যে তোমরা এই যে টাকা আনিছো। তারপর এটা বলার পর আমার মা খালা এরা সবাই বলতেছে যে তোমার যেই কয় জায়গায় বিয়ে হইবে আমরা এরকমের বিয়ের যেহেতু খরচ করবো, তা তোমার মানে এই যে একদম যেখানে ডিভোর্স করাম ওই সময় তাদের থেকে এরকম সব জায়গায় আমি টাকা নেব। এর মানে কি আমার দিয়ে ব্যবসা করাইতেছে তারা, আমার ফ্যামিলি, আমার খালা, আমার মা সবাই। আর আমার ফ্যামিলি আমার বিয়ের জন্য আবার নতুনভাবে পাত্র খুঁজে, আর আমার লেখাপড়াও বল যে তুমি আবার লেখাপড়া শুরু করে দাও। তারপর আমিও কোনো কিছু না ভাবি, আমি আবার লেখাপড়া শুরু করে দিই। কিন্তু যত দিন যাইতেছে আমার মায়ের ব্যবহার দিন দিন খারাপ হইতেছে আমার সাথে। তারপর এই অন্যায় অত্যাচার আমি সহ্য করতে না পেরে আমার এক ফুফাতো ভাইয়ের সাথে, আমার যে বর্তমান স্বামী, তার সাথে আমি এগুলো সব কিছু খুলে বলি। তারপর বলার পর তার সাথে আমার বিয়ের আগেও রিলেশন ছিল, কিন্তু আমার বিবাহের পর তার সাথে আমি কোন যোগাযোগ করি না, সেও আমার সাথে কোন যোগাযোগ করে নেই কোন দিন। পরবর্তীতে যখন আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর 3 মাস পর আমি তার সাথে আবার নতুনভাবে যোগাযোগ করি, কারণ আমার মায়ের অত্যাচার অন্যায় এগুলো আমি সহ্য করতে পারতেছি না, যে কারণে আমি তার কাছে আবার সব কিছু খুলে বলি। তারপর 31 ডিসেম্বর 2023 সালে আনুমানিক রাত্র 10টায় আমি বাসা থেকে বের হয়ে ওদের বাসায় চলে যাই। চলে যেয়ে ওর সাথে আমি সব কিছু বলি। সব কিছু বলার পর পরের দিন 1/1/2024 সালে আমাদের বিয়ে হয়, মানে ইসলামিক শরীয়ত অনুযায়ী আমাদের বিয়ে হয়।
এই সম্পর্ক আমার ফ্যামিলি যখন শুনছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, এটা তারা মানিয়ে নিতে চাইতেছে না, যে এটা আমরা মানি না, এরকম আর কি তোলপাড় করে নিছে। তারপর আমার শ্বশুর বাড়ি বাবুরার তাফাল বাড়িয়ে এই জায়গায় যুবলীগের সভাপতি মনির হাওলাদার, তার কাছে আমার মা আর আমার ছোট খালা বৈঠকের জন্য বিচার দেয় যে ছেলে মেয়ে হাজির করো। তারপর ওইখানে আমি, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন, এরা সবাই হাজির হয়েছি। হাজির হওয়ার পর সালিশি চলাকালীন অবস্থায় আমার মা এক পর্যায়ে বলে যে তোমার বয়স হয় নাই, তুমি এখন নাবালিকা, তোমার প্রাপ্ত বয়স হয় না। আমার যদি প্রাপ্ত বয়স নাই হইতো তাহলে 2 বছর আগে আমার কীভাবে বিয়ে দিছে, আর এখন আমি যে আমার পছন্দের মানুষটার সাথে আসছি এখন আমার নাকি বয়স হয় না, আমি নাবালিকা। এক পর্যায়ে আমার ছোটো খালামণি বলে যে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আসছে। তারপর মনির ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমার তার রুমে নিয়ে গেছে, মনির ভাইকে আলাদা রুমে, বেডরুমে নিয়ে যাওয়ার পর ওইখানে আমার কথা বুঝায় মা তোমার আবেগের বয়স তাই এইটা ওইটা, আমার অনেক কথা বুঝ দেওয়ার পর যে এখানে তোমার সুখ হইবে না, শান্তি হইবে না, তুমি আমাদের সাথে চলো, না তো তুমি যদি এই জায়গায় তুমি আসতেও চাও তাতেও সমস্যা নাই, আমরা দিব আনুষ্ঠানিকভাবে, তুমি 2 দিনের জন্য চলো, দেখো তোমার মায়ের কী অবস্থা। আমার মানে আবেগপূর্ণতার অনেক কথা বলে। তারপর আমি বলছি না আমি যাবো না, এক পর্যায়ে আমি স্বীকার না পাওয়ায় যে আমি যাবো না, এই কারণে আমার মার খালা উত্তেজিত হইয়া ওইখানে গ্যাঞ্জাম সৃষ্টি করে। গ্যাঞ্জাম সৃষ্টি করার পর আমার গায়ে হাত তুললো ওইখানে বসে, তারপর একটা রশি দেওয়া আমার গলায় নাকি ফাঁস দেওয়া ধরছে। ওই টাইমে আমি মানে অজ্ঞান হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর একটু আমি সুস্থ হওয়ার পর আমি আমার স্বামীর হাত ধরে আমি চলে আসি। ওইখান থেকে চলে আসার পর তার কিছুদিন পর আমার মা আবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর মাঝে ভিতরে আমাদের সাথে কথা বলে। তো হঠাৎ করে একদিনকে সন্ধ্যার দিকে আমার মা ফোন দিছে, ফোন দেওয়ার পর বলে তুমি আসো কই, তোমার কি আমার কথা একটু মনে পড়ে না, তুমি তোমার মেয়ে, আমি তো তোমার মা, আমার তো মনে পড়ে, তোমার কি মনে পড়ে না একটু কথা। আমার স্বামীর ফোনে ফোন দিছে, ফোন দেওয়ার পর পরবর্তীতে বলে যে তোমার ফুপুর কাছে দাও, মানে আমার শাশুড়ি যে তার কাছে দাও, তার সাথে কথা আছে। তারপর আমার ফুপুর কাছে দেওয়ার পর তার কাছে বলছে যে আমরা সকালবেলা মেয়ের দাদুরে পাঠাইতেছি, মেয়ের চাচারে পাঠাইতেছি, পাঠানোর পর ছেলে মেয়ে নিয়ে আসুক, আনুষ্ঠানিকভাবে তুলে দেবো, এরকম মানে আমার ফুপুর সাথে সমঝোতার কথা বলছে যে আমরা মিশে যাবো, মিলেমিশে থাকবো এরকমের। এইটা বলার পর ওই দিনকে রাত্র 1টার সময় প্রশাসনিকের লোক, মডবেন থানার পুলিশ 6 জন নিয়ে তারপর আমার শ্বশুরবাড়িতে আসে। শ্বশুরবাড়িতে আসার পর রাত্র 1টার সময় আমাদের থানা নিয়ে যায়, মঠবাড়িয়া থানায় নিয়ে যাওয়ার পরবর্তীতে আমারে আলাদা করে রাখে, আমার স্বামীরে আলাদা করে রাখে, ওরে মানে জেলের বারান্দায় রাখে আর আমারে অফিসে রাখে আমার মার খালার সাথে। রাখার পর ওইখানে বসে আমার খালা আমারে বলতেছে যে দেখো মা তোমার এখনও বলতেছে, আমি ওই দিনকেও বলছি যে তোমার আবেগের বয়স, তুমি এখনো বুঝতেছো না, যদি তুমি ছেলের নাই ই করতে যাও, তুমি যা যা বলবো আমরা তাই করবো, আর তোমার মা তোমার সাথে আর কোনো দিন খারাপ আচরণ করবে না। তারপর আমার মা আমার জড়ে ধরে কান্না করছে যে আমি মা আমি তোর সাথে আর কোনো দিন খারাপ ব্যবহার করবো না, বা তোর গায়ে হাত তুলবো না, তুই আমার সাথে চল শেষবারের মতো। তারপর আমি বলছি আমি যাবো ঠিকই, কিন্তু আমার এই যে শর্ত আছে, আর তার আগে আমার খালামার এটাও আমার ভয় দেখায় যে তুমি যদি নাও যাও তোমার তো বয়স না, তোমার তো কাস্টরিতে নিবে, আর তোমার স্বামীরে আমরা মিথ্যা মামলায় ফাঁসাইয়ে তারপর জেলে পুরো এরকম। এটা বলার পর আমি ভয় পাইয়ে যাই আমার স্বামীর ভালোর জন্য। আমি পরবর্তীতে বলছি যে আমার শর্ত আছে এই জায়গায়, বল যে কী শর্ত বলো। আমি বলছি আমি যাবো ঠিকই তোমাদের সাথে, কিন্তু আমি আমার স্বামীর ছাড়তে পারবো না, আমি সম্পর্ক ভাঙতে চাই না, তাছাড়া আমি মানে আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে, আমি আমার বাচ্চা নষ্ট করব না। তারপর এইগুলো বলার পর আমি বলছি আমার লেখাপড়াও ঠিক মতো চালাইতে হইবে, পারবা, আমি আমার লেখাপড়া চালাই, আমি নিজে সফল হবো, আর আমার স্বামী যেদিনকে সফল হয়ে বলবে তোমাদের সামনে এসে যে আপনাদের মেয়ে এখন আমার দেন, ওই দিনকে আর কিন্তু দিতে বাধ্য থাকবো। বলছে ঠিক আছে আমরা সব কিছু মানছি। তারপর পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি আসে, শ্বশুর শাশুড়ি আসার পর তাদের সাথে আমি আমার স্বামীর ভালোর জন্য ওসির কাছেও স্বীকারোক্তি পাইছি যে না আমি আমার মা আর খালার সাথে যাব। পরবর্তীতে থানার পুলিশরা
তারাই আমারে আমার মা খালার সাথে দিয়ে দিছে যে এদের কিন্তু ডিভোর্স হইবে না বা এদের সম্পর্ক নষ্ট করবে না এরকম অনেক কথা তারপর থানা থেকে নিয়ে আসার পর সকালবেলা আমার খালা ছোট খালা মনির বাসায় নিয়ে যায় আমার মা আর আমার ছোট খালা নিয়ে যাওয়ার পর আমার বলে ওই ছেলের ডিভোর্স করে দেব যখন এই কথাটা বলে আমি বলছি এটা কেমনে সম্ভব এ তোমরা তো থানাতে বলছো যে ওর ডিভোর্স করাবো না তো এখন এটা বলতেছো কেন এ যে আমি তাদের কথা না বলছি বা তাদের কথা আমি রাজি হইনি তখন আমার মারধর শুরু করছে মারধর শুরু করার পর এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার পর ওই অবস্থায় আমারে কাজে ফুস নিয়ে যায় কাজে ফুস নিয়ে যাওয়ার পর ওখানে বসে জোর জবরদস্তি করে তারপর আমার থেকে সিগনেচার নিছে সিগনেচার নেওয়ার পর বাসায় আসছে বাসায় আসার পর বলে যে বাচ্চাও নষ্ট করে ফেল যখন এটা বলছে তখন মানে আমি কি করবো মানে আমার সাপোর্টের মতন একটা লোক ছিল না পাশে ওই টাইমটা আমি এতটা অসহায় হয়ে পড়ছিলাম তারপর আমি এতটা তাদের বারণ করছি যে আমার এত বড় ক্ষতিটা করো না তোমরা তারপর আমার কথা যেই আমি আবার না স্বীকার করছি ওই অসুস্থ অবস্থা আমার গায়ে আবার আমার খালামণি আমার মা আবার হাত তুলছে মারধর করছে তারপর আমি যখন ক্লান্ত হয়ে পড়ছি অসুস্থ হয়ে যখন পড়ছি তখন আমার ওষুধ খাওয়াইছে জোর করে ওষুধ খাইয়ে দেওয়ার পর দুইটা দুটো করে আমার পিল খাওয়াইছে আমি ছোট খালামণির বাসায় চার দিন রয়েছি চার দিনে আমার আটটা পিল খাওয়াইছে খাওয়ানোর পর তারপর আমার আবার চার দিন পর আমার ছোট খালামণির বাসা থেকে আমার বড় খালামণির বাসায় জাটিপু নিয়ে ওই জায়গায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওইখানে আমার তিন দিন রাখে ওইখানেও আমার মা যে যতদিন তিন দিনে যখন আমার সাথে দেখা করতে যেত আমার ছোটো খালামণিও সাথে যাইতো ওষুধ নিয়ে যেত সাথে ওখানে বসে আমার মা আদর করে তারপর জোর করে আমার ওষুধ খাওয়াইছে তার ছোটো খালামণির বসে ওই জায়গায় চার দিন ওষুধ খাওয়াইছে আটটা আর বড়ো খালামণির বসে তিন দিনে আর ছয়টা তা চোদ্দোটা ওষুধ খাওয়ানোর পর তখন আমি এই অন্যাত্মসের আবার সে আগামীকে আমি সহ্য করতে না পারি আমি শুধু বুঝে রাত্র তিন দিনের দিন আমি রাত্র আড়াইটের দিকে আমার খালামণির বাসাতে আমি একা একা ওই অন্ধকার রাত্রে আমি চলে আসি চলে আসার পর আমি একটা জায়গায় বসি বসার পর সকালের অপেক্ষা করতেছি সকাল কখন হবে আমি এতটা অসহায় এতটা নিরুপায় হয়ে গেছি তারপর যখন সকাল হয়েছে তারপর আমি আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাই আমার স্বামীর কাছে যাওয়ার পরে ওইখানে যাইতে না যাইতে আবার আবার নতুনভাবে ওই জায়গার চেয়ারম্যান মিরাজ চেয়ারম্যানের কাছে আমার মা খালা তারা বিচার দেয় বিচার দেওয়ার পর আমাদের হাজির হইতে বলে আমরা হাজির হই ওইখানে আমার মা ছোটো খালা আর আমার বড় খালা আসে আসার পর ওখানে অনেক কথা হয়েছে কথা হওয়ার পর যখন চেয়ারম্যান আমার বলছে যে তুমি তোমার মায়ের সাথে যাও আমি তখন বলছি আমি যাব না যেখানে আমার বিয়ে হয়ে গেছে ওইখানে আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই এই এই ইয়ের মর্মে আবার আমার ছোটো খালায় পার্সোনাল কথা বলবে আবার পার্সোনাল কথা ওই সাইডে আমার নিচে নেওয়ার পর তারপর আমার মানে আবার ভয় দেখায় যে তুমি আমার সাথে না গেলে এবার আমি নিজের নিজে শেষ করে দেবো এরকম অনেক কথা বলার পর আমি বলছি কোনোটাই কাজ হবে না আমি আমার স্বামীর রেখা অ্যাক্সিডেন্টের জন্য আমি কোথাও যাব না এ কথাটা জানার পর পরবর্তীতে আমি চেয়ারম্যানের কাছে বলছি যে দেখেন ভাইয়া যেখানে আমার বিয়ে হয়ে গেছে ওখানে আমার নিয়ে কী করবে ওখানে আমার নিয়ে কী করবে ওইটা আপনি একটু জিজ্ঞেস করে দেখেন পরবর্তীতে তারা একই উত্তর দিতে যে কোনো মূল্যে আমাদের মেয়ে চাই আমার মানে এত টাকা খরচা হয়েছে আমাদের সব কিছু লাগবে না আমাদের মেয়ের দরকার তখন আমি যে দেখছি ওই জায়গায় তোলপার সৃষ্টি হয়েছে তারপর আমি আবার আমার স্বামীর সাথে চলে আসি ওই ওই জায়গার তখন তারপরে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের ওই গ্রামে থাকা মানে একটা হুমকির মুখে থাকা হইতেছে যে কখন জানি আবার একটা বিপদ হয়ে পড়ে পরবর্তীতে আমি আর আমার স্বামী ঢাকায় চলে আসি ঢাকায় চলে আসার পর আমার শ্বশুর এত পেশার না নেওয়ার কারণে সেও আমাদের মানিয়ে নিতেছে না যে তোমাদের জন্য অনেক ঝামেলা হইতেছে এইটা এটা মানে সে পেশার না আমার ফ্যামিলি এত পরিমাণ আমার শ্বশুরবাড়ির লোকের প্রেশার দিতেছে যে কারণে তারা এই কথা বলতে ওই জায়গায় বাধ্য হয়েছে যে আমিও তোমাদের থেকে সরে গেছি এরকম যখন বলতে তখন আমরা কই যাব কি করব কোথায় থাকব পরবর্তীতে এরকম কয়েকদিন আমরা কষ্টে কাটাইছি ঢাকা তারপর আমার শ্বশুর একদিনকে আমাদের ফোন দিয়ে বলে বাড়ি চলে আসো
বাড়ি চলে আসো, তোমার মা বাবা মানি নিয়েছে, আমরাও মানি নিয়েছি। পরে আমরা তো ঢাকায় চলে আসার পর ওইখানে কষ্টে কয়েকদিন থাকি, থাকার পর আমার শ্বশুর আবার আমাদের ফোন দিয়ে বলতেছে যে তুমি বাড়ি চলে আসো, সব আমরাও মানিয়ে নিছে, তোমার ফ্যামিলিও মানিয়ে নিছে। তারপর আমরাও গেলাম বাড়িতে। যাওয়ার পর ওইখানে যাই শুনতে পারি যে আমার স্বামী থেকে আমার ছিন্ন করতে চায়, কিন্তু আমি আমার স্বামী থেকে ছিন্ন করতে চাই না, আর আমি এই সম্পর্কটাও ভাঙতে চাই না। তারপর এখানে আমার কী করার আছে, যেই জায়গা আমার এই সম্পর্কটার জন্য আমার দাদা বাড়ির লোকেরা সবাই খুশি আছে, শুধু আমার মা আর খালা যে বারবার বাধা হয়ে দাঁড়াইতেছে, আর আমার যে বাবা সেও আমার ফুপির সাথে, এই যে আমার ফুপুতো ভাইয়ের সাথে আসছে, তার মায়ের সাথে আমার বাবাও বলছে যে আমি সব কিছু মানিয়ে নিছি, কিন্তু আমার মা আর খালা বারবার একটা জিনিস নিয়েই তারা জোরাজোর করতেছে যে আমার চাই, আমার চাই। কারণ আমার দিক কী করবে তারা, আপনাদের সবার সাহায্যের প্রয়োজন। এখন আমরাও আরও 5-10টা ফ্যামিলির মতন আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই যে ঝামেলা থেকে যাতে আমরা মুক্ত হইতে পারি, এইটার জন্য আপনারা সাহায্য করুন। আমার ফ্যামিলি এত পরিমাণ প্রেশার, যদি অতিরিক্ত প্রেশার যাতে আমাদের উপর পড়ে, এখানে আমার এই স্বামী স্ত্রীর, আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ছিন্নই হওয়া লাগে আমার ফ্যামিলির কারণে, তাহলে আমার নিজের জীবন আমার নিজের হাতেই শেষ করে দেব। এজন্য কেউ দায়ী থাকবে না, একমাত্র আমার ফ্যামিলির মা আর খালা, এরাই দায়ী থাকবে। এখন প্রশাসনের মানে আমি সাহায্য চাইতেছি, আপনারা এটা যদি ভালো মনে করেন যে 5টা মানুষের মতন আমাদের সুষ্ঠু স্বাভাবিক জীবন মানে চালিত করার জন্য যদি আপনারা সাহায্য করেন, তাহলে এটা ভালো হয়। আর আমার যদি জীবনে যদি কোনো ক্ষতি বা আমার জীবনে যদি বর্ধনে ক্ষতি হলো যে আমার স্বামীর হাতটা ছাড়া, ওইটা যদি হবে তাহলে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। ওইখানে আমার মা আর খালা, আমি বারবার বলতেছি যে এই আমার মা আর খালাই সবসময় দায়ী থাকবে, এজন্য অন্য কেউ দায়ী থাকবে না।